প্রিয় আঁকা মাক্ষিমাদানী মুস্তফা হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইসাদ করেন সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালার নিকট মানুষের আমলনামা উপস্থাপন করা হয় তখন আল্লাহ তালা পরস্পর বিশ্বের পরস্পর বিদ্বেষ পোষণকারী এবং সম্পর্ক ছিন্নকারী ছাড়া সবার মাগফিরাত করে নেন প্রিয়নবী সাল্লাহ আলহিহি আসাল্লাম আরও ইসাদ করেন সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না প্রিয় ভাই ভাইরা বর্ণনাকৃত হাদিসে মুবারকা থেকে ওই লোকদের শিক্ষা গ্রহণ করা উচিত যারা সামান্য বিষয়ে নিজের মা বোন ফুফি খালা বাতিজা ভাগিনা ইত্যাদির সাথে সম্পর্ক ছিন্ন করে যদি আমাদের কারো কোনো আত্মীয় বা নিজের ভাই বোনের সাথে মনোমালিন্য হয়ে যায় তবে তাদের রাজি করিয়ে নিন যদিও বা তাদের বল হোক না কেন আপোষ করার জন্য নিজ থেকে উদ্যমী হন এবং স্বয়ং অগ্রগামী হয়ে প্রশান্ত মনে সাক্ষাৎ করে সম্পর্ক পুনর্গঠন করে নিন যদি ক্ষমা চাওয়াতে অগ্রণী ভূমিকা পালন করতে হোক না কেন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ক্ষমা চাওয়াতে অগ্রণী ভূমিকা পালন করে নেওয়া উচিত ইনশা আল্লাহ উচ্চ মর্যাদা লাভ করবেন পিয়নবী সাল্লাহ আলহি আসাল্লাম আরও ইসাত করছেন যে আল্লাহ তালার জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তালা তাকে উচ্চ মর্যাদা দান করবেন সুতরাং সর্বদা নিজের ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখুন তাদের সাথে উত্তম আচরণ করতে থাকুন কেননা এতেই উপকারিতাই উপকারিতা প্রিয় আশেখানের রসুল এবং মাদানে চ্যানেলের দর্শকবৃন্দ শুনলেন তো যারা সম্পর্ক চিহ্ন করে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না সেজন্য আমাদের সকলের উচিত যে আমাদের যাদের সাথে মলোমালিন্য হয়ে গেছে যাদের সাথে কোনো কথাবার্তায় বা কাজ কারবারে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আমরা যাতে আবার সে সম্পর্ক পুনর্গঠন করে নিই এতে করে ইনশা আল্লাহ আজল আল্লাহ তালার সন্তুষ্টি এবং উচ্চ মর্যাদা লাভ হবে সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মুহম্মদ সল্লু আলহি